এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ হলো, শেষ পর্যন্ত 26 জন প্রভাবশালীর নামের তালিকা আদালতে জল সাহেবের কাছে তুলে ধরলেন ইডির ইনভেস্টিগেশন অফিসার বিজয় কুমার। নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে তালিকা পাওয়া গেছে, অর্থাৎ যে সোর্স ও যে লিঙ্ক পাওয়া গেছে, সেই লিঙ্ক থেকে 26 জনকে চিহ্নিত করা গেছে যে 26 জন প্রভাবশালী, এবং তার মধ্যে 8-10 জন অত্যন্ত প্রভাবশালী। প্রকাশ্য আদালতে সেই নাম প্রকাশ যাতে না হয়, সেই জন্য শুনানি শেষে আজকে বিচারকের কাছে সেই কেস ডায়েরি পেশ করে 26 জনের নামের তালিকা দেখিয়ে দিয়েছেন বিচারককে। এখন প্রশ্ন হলো, এই 26 জন নামের তালিকার মধ্যে কি ধেড়ে ইঁদুর আছে? ধেড়ে কি লেন্টি ইঁদুর, সেটা তো সময় বললে। এর পাশাপাশি আমরা সাধারণ মানুষ থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রত্যেকেই একটা দাবি করছে যে যে সকল প্রভাবশালীর নামের তালিকা জজ সাহেবকে দেখানো হয়েছে, তাদের নাম প্রকাশ্যে এনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। কারণ ইতিপূর্বে দেখা গেছে ইডির ডাকোয়া, অর্থাৎ কয়লা পাচার কেসেতে আসানসোলের কয়লা ব্যবসায়ী রাজু ঝাঁ, তিনি হাজিরা দিতে যাচ্ছিলেন, সেই পথে মার্ডার হয়েছে, এবং তার সঙ্গে ছিলেন গরু পাচার স্ক্যামের লতিফও ফেরার। তাই নতুন করে কোনো মার্ডার হয়ে যাতে তদন্তে ক্ষতি না হয়, সেই কারণে আমরা দাবি তুলছি যে সকল প্রভাবশালীর নামের তালিকা জজ সাহেবের কাছে দেখানো হয়েছে, সেই নামের তালিকা প্রকাশ করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে এরকমই কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। আর যদি মনে হয় এরকম খবর আপনার ভালো লাগে, তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, না হলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখবেন।